গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অজান্তিকা। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন, আর এখন বাজে সকাল 7টা। তো রান্নাবান্না অলরেডি বসিয়ে দিয়েছি, রাত্রিবেলা সব রেডি করে রেখেছিলাম। আজকে ঘুমতে একটু দেরি হয়ে গেল, 6:30 মতো বেজে গেছিলো। তো যাই হোক না কেন, বাইরের পরিবেশটা একটু দেখাই, পুরো মেঘ করে থমথমে মেঘের অবস্থা। তো ঠান্ডা ঠান্ডা পরিবেশ বাইরে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বাইরের পরিবেশটা অনেক সুন্দর লাগছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এমন ওয়েদার কিন্তু অনেক ভাল লাগে আমার। দেখো ওইদিকে গরুতে ঘাস খাচ্ছে মাঠে। আর এখন দেখো সকালবেলা এখানে একবারে ভাত বসিয়ে দিয়েছি আমি। সকালে দিন একবারে ভাতটা রান্না করে যাই, দুপুরে এসে আর ইচ্ছা করে না। এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ ওগুলো কাটবো, কারণ এই যে কুমড়ো ভাজা হবে সকালবেলা, আর তার সাথে হবে টক ডাল, আমড়া দিয়ে টক ডাল। তো এই যে রাত্রেবেলা কেটে রেখেছিলাম কুমড়োটা, ধুইনি, সব কেটে কুটে গুছিয়ে রেখে দিই আমি। চাল ডাল ধুয়ে, ডাল ধুয়ে প্রেশারে একবারে রেখে সব কিছু কমপ্লিট, এই যে আমরা দিয়ে করব। আর এই দেখো এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। তো যা ভাত আছে আমার দুবার তিনবারে খাওয়া হয়ে যাবে। আর এখানে দেখো ডালটা দিয়েছি, এবার ডালটা ফুটলে ফোড়ন দেব। ওইদিকে দেখো এই যে কুমড়ো ভাজাটা যেটা বলেছিলাম হয়ে গেছে, আর এখানে কিছুটা গ্লুকন্ডি জল বানিয়ে রেখেছি, ওই নিয়ে যাই বাসে গরম আসার সময়, গরমে খাই তাই জন্য। আর এখানে দেখো কুমড়ো ভাজা নিয়েছি, আর ডাল সিদ্ধ নিয়েছি, আর একটু ঘি নেবো, এটা হচ্ছে আমার সকালের খাবার। তো সকালবেলা একবার একটু ভাতই খেয়ে যাই, মানে কত কিছু আর আলাদা আলাদা করে বানাবো একা হাতে, সেই জন্যই সকালবেলা উঠে একটু ভাত সিদ্ধ টিদ্ধ দিয়ে খেয়ে যাই। আর কখনো কখনো শুধু ভাত রান্না করেও যাই, দুপুরে সে একটা ডিম ভাজা বা এসব করে খেয়ে নিই, বেশি কিছু রান্না করার টাইম থাকে না বলে। যাই হোক চলো খেয়ে নিই, তাড়াতাড়ি করে খেটে এই যে এখন বেরিয়ে পড়েছি। তো এই যে সবাই দেখো সামনে যাচ্ছে, আর প্রচণ্ড রাস্তায় জল কাদা, বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা সেই জন্য প্রচণ্ড জল কাদা, একদম বিরক্তিকর লাগে না। তো চলো যাই, পরে আবার কথা হচ্ছে। ফ্রেন্ডস, তো এখন দেখো সন্ধ্যে হয়ে গেছে, মানে 4:30-4:45 বাজছে, আর বৃষ্টি হচ্ছে। কলেজ থেকে বাড়ি আসলাম, আর নিচে দেখাচ্ছি তোমাদের কেমন অবস্থা রাস্তায়। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো সারাদিন সকাল থেকে কী কী করেছি সব কিছুই তোমাদের সাথে মোটামুটি শেয়ার করেছি। আর এখন বাড়ি এসে একবারে স্নান টান করা সব কিছু হয়ে গেছে, আর দেখো চুলটা ভিজে ভিজে, আর সারাদিন মানে খোপা করে রাখতে রাখতে না চুলের গোড়াগুলো কেমন হয়ে যাচ্ছে, তাই জন্য একটুখানি এখন একটু ছেড়ে রেখেছি, একটু ওদেরও একটু রেস্ট দেওয়া দরকার। সবসময় ওরকমভাবে নেট দিয়ে বেঁধে রাখলে একটু কষ্ট হয়ে যায়, ওদেরও তো কষ্ট হয়, চুলগুলোরও কষ্ট হয়, যাই হোক না কেন। তো এখন সন্ধ্যাবেলা, তো এখন সন্ধ্যাবেলা আমি দেখি একটুখানি কালকে ভুট্টা এনেছিলাম, তো ভুট্টা পোড়াবো, ভুট্টা খাওয়া বাইরে বৃষ্টি হচ্ছে, আর এখানকার ভুট্টাগুলো খুব ভালো, একদম মিষ্টি, ভীষণ মিষ্টি হয় আর খুব টেস্টি হয়। তো চলো ভুট্টা পোড়াবো, আর লেবু আছে আমার কাছে, লেবু দিয়ে লবণ দিয়ে ভুট্টা খাবো। চলো তোমাদের সাথে শেয়ার করছি আমি, তারপরে আজকে ভিডিওটা শেষ করে দেবো, বেশি আর বড় করবো না, যেটুকু করেছি ওটুকুই। খুব বেশি বড় ভিডিও করতে এখন আর ভালো লাগে না, ফোনেও সাপোর্ট করে না খুব বড় ভিডিও করলে, কারণ ফোনের স্টোরেজ খুব কম আমার সেই জন্য। তো যাই হোক না কেন, বেশি কথা না বলি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে সকালবেলা ভাত রান্না করে গেছিলাম, তো এই যে ভাত রয়েছে, রাত্রিবেলা হয়ে যাবে আমার। আমাদের আর কিচেনে না খুব জায়গা কম, সেই জন্য এরকমভাবে একটু অ্যাডজাস্ট করতে হবে। চলো ভুট্টাটা নিয়ে আসি। ট্যাং ট্যাং ট্যাং। তো এই দেখো আমার স্পেশাল ভুট্টা, যেটা একদম কচি, আমি একটু আগে ওর উপরের খোসাটা ছাড়িয়ে বাইরে ফেলে দিয়েছি, এখন ভুট্টাটা পোড়াবো। তো চলো ভুট্টাটা পুড়িয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো ভুট্টাটা পোড়ানো হয়ে গেছে, এবার ওই যে লবণ আর লেবু নিয়েছি, এটা মাখিয়ে খাওয়া শুরু করে দিই চলো। তো এই দেখো ভুট্টাটা খাচ্ছি, আর কচি ভুট্টা ছিল খুবই টেস্টি। তোমরা কমেন্ট করে জানিও কে কে তোমরা ভুট্টা পোড়া বা সিদ্ধ যে কোনোভাবে ভুট্টা খেতে পছন্দ করো, কমেন্ট করে জানাবে। তো দেখো এখন আমাদের হট করে প্ল্যান হয়েছে, আমরা একটু ঘুরতে যাচ্ছি, হেমা ওইদিকে নিধি সবাই আমরা রেডি হয়ে গেছি। তো চলো সবাই মিলে যাই, তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমরা অটোর জন্য এসে একটু দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটু ভিডিও করে নিলাম। তো আমরা একটু ঘরের থেকে একটু দূরে, প্রায় 5 মিনিট মতো হেঁটে এসে দাঁড়াতে হয় অটো ধরার জন্য, মেন রোড থেকে অটো যায় আমরা। আর এখন দেখো অটোতে বসে গেছি, আর যাচ্ছি হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, জানি না মন্দির খোলা থাকবে কি না, তো চলো দেখি গিয়ে। এই যে মন্দির, চলে এসেছি, আর মন্দির খোলাই ছিল, আমাদের কপালটা ভালো, অন্যদিন হলে 8টার দিকে বন্ধ হয়ে যায়। আর আমরা মানে সেই দিন বেরিয়েছিলাম 8:30-9 নাগাদ, তো গিয়েও খোলা পেয়েছি, সোমবার ছিল সেই জন্য হয়তো
মানে খোলা ছিল, আর তিনজন মিলে এখন ভিতরের দিকে যাচ্ছি। তো এই যে ভিতরে এসেছি, দেখো এখানে ভিতরে বলতে এই যে গেটটা দিয়ে ভিতরে ঢুকলে এই যে সামনে মন্দির, মন্দিরের সামনে এই যে একটু ফোয়ারা মতো আছে, আর এই যে সিঁড়ি দিয়ে আমরা তিনজন এখন যাচ্ছি মন্দিরে। ওইখানে সাইডে জুতো খুলে হাত পা ধুয়ে এসেছি, আর দেখো সবাই বসে আছে, বেশ মন্দিরে এসে বসে থাকতে ভালোই লাগে বলো। আর ও মানে একটু বেশ সোমবার, যেহেতু এখানে সোমবার সোমবার সবাই উপোস থাকে, বেশ মানে শ্রাবণ মাসের সোমবার সোমবার তো তোমরা জানবেই। তো যাই হোক না কেন, এখন এখানে একটু একটু ভিডিও হচ্ছে। তারপরে এই যে ঠাকুর দেখো, ভালো করে দেখিয়ে দিই, এখানে ফটো সেশন চলছে সাইডে, হেমা ছর ছবি তুলছে, নিধি তুলে দিচ্ছে, আর এইসবই তো হয় একসাথে গেলে সবাই মিলে বেশ মজা হয়। তো এই দেখো একটা ঘন্টা, তো ভাবলাম একটু বাজাই, সবাই বাজাচ্ছে যেহেতু সেই জন্য। ওইখানেও ঠাকুর ছিল, তো দেখো এই যে ঘন্টা বাজালাম টং টং করে দুবার, কারণ হচ্ছে বেশি মানে অনেকটা উঁচু বেশ ঘন্টাটা, দেখতে পাচ্ছ বাচ্চাটা লাফিয়ে তারপরে হচ্ছে ঘন্টাটা বাজাচ্ছে। আর এবার আমার হয়ে গেছে, এবার নিধি যাচ্ছে, এবার প্রণাম করবে, ঘন্টা টনটা বাজাবে, তারপর আমরা একটু বসবো জানো তো এই ভিতরে, কারণ বেশ সবাই বসে আছে, তো বেশ ভালোই লাগছে দেখতে, কারণ এখনই আসলাম আর এখনই চলে যাব। দেখো ঠাকুরকে শয়নও দিয়ে দিয়েছে, আমাদের মানে কপালটা খুবই ভালো ছিল, গিয়ে দেখেছি আমরা যাওয়ার 7-8 মিনিট পরেই ঠাকুরকে শয়ন দিয়ে দিল দেখলাম। তো যাই হোক না কেন, এখন চলো একটু বসাও হয়ে গেছিলো, এবার যাচ্ছি বাইরের দিকে, তো বাইরেটা একটু ঘুরি তারপরে চলে যাব একবারে একদম মন্দিরের বাইরে। তো এটাও কিন্তু মন্দিরের ভিতরেরই পোর্শন। তো যাই হোক না কেন, ওই যে গেট দেখতে পাচ্ছ আর ফোয়ারাগুলো দেখতে পাচ্ছ, তো এই সাইডে না মানে আর একটা ছোটো করে মন্দির ছিল, ওখানে হচ্ছে যাচ্ছিলাম আমরা। তো যাই হোক না কেন, মানে আমার ফোনে ক্যামেরা তো অতটাও ভালো না যে একদম পুরো পরিষ্কারভাবে রাতের জিনিস দেখাবে, তো যতটা পেরেছি আমি শেয়ার করতে শেয়ার করলাম। এখানে দেখো প্রচুর হাজারি গোলাপ, খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু, আর বেশ পরিবেশটা হেভি ছিল, আর ঠান্ডা বৃষ্টি হচ্ছিল, তো পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো বেশ ঘুরে বেশ মজা হয়েছে। আর এটাই বলতে পারো আমার প্রথম একটু ঘুরতে যাওয়া সবার সাথে, কারণ আমি এতদিন এসেছি আমি একা একা, মানে একা একা তো দূরের কথা, আমি কারোর সাথেও কোথাও বেরোইনি, এই ফার্স্ট বেরোলাম মন্দিরে গেলাম। তো যাই হোক না কেন খুব ভালো লাগলো, আর এই যে দেখো ভিতরে ঠাকুর আছে, আর এবার আমরা যাব প্রসাদ খেতে, আর এখন প্রসাদ খেতে চলে এসেছি। প্রসাদে কী কী ছিল দেখতে পাচ্ছ, তো এই ভাত ডাল তরকারি আর আচার। তো আগে আসলে হয়তো আরও কিছু থাকতো, আমরা একটু লেট করে এসেছি যেহেতু সেই জন্য কুপন কেটে তারপরে এখানে আসতে হয়, তো চলো খেয়ে নিই।